এই মুহূর্তে যে ব্রেকিং নিউজের দিকে আমরা নজর রাখছি, যে নারকীয় ঘটনা ঘটেছে অভয়া খুনে, আরও চাঞ্চল্যকর তথ্য এই মুহূর্তে সামনে এসেছে। অভয়া খুনে চাঞ্চল্যকর তথ্য, সূত্রের খবর, ঠিক রাত 12:30 নাগাদ খাবার খায় অভয়া, এরপর অলিম্পিক্স দেখে অভয়া, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। বন্ধুদের সঙ্গে সেমিনার হলেই খাবার খায়, এরপর সেমিনার হল থেকে বেরিয়ে যায় বাকিরা। 36 ঘন্টা, টানা 36 ঘন্টা ডিউটিতে ছিলেন অভয়া, সেমিনার হলেই ঘুমোচ্ছিলেন অভয়া, আর ঘুমন্ত অবস্থাতে অভয়াকে ধর্ষণ করা হয়, অমানবিক নারকীয় অত্যাচার। যে আপডেট এই মুহূর্তে আমাদের কাছে উঠে আসছে, সেমিনার হলে ক্লান্ত হয়ে ঘুমোচ্ছিলেন অভয়া, আর ঠিক ঘুমন্ত অবস্থাতেই অভয়াকে ধর্ষণ করা হয়। সূত্র মারফত কিন্তু এখনো পর্যন্ত এমনটাই জানা যাচ্ছে। অভয়া খুনে চাঞ্চল্যকর তথ্য, রাত ঠিক 12:30, সেই সময় খাবার খায় অভয়া, এরপর অলিম্পিক্স দেখে, সূত্র মারফত কিন্তু এমনটাই জানা যাচ্ছে। বন্ধুদের সঙ্গে নিয়ে সেমিনার হলেই খাবার খায় অভয়া, এবং এরপর সেমিনার হল থেকে বাকিরা বেরিয়ে গেলেও 36 ঘন্টা টানা ডিউটি করার কারণে ক্লান্ত ছিল অভয়া, এবং সেমিনার হলেই ঘুমোচ্ছিলেন তিনি, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। আর ঘুমন্ত অবস্থাতে অভয়াকে ধর্ষণ, সূত্র মারফত এমনটাই জানা যাচ্ছে। অর্থাৎ চাঞ্চল্যকর তথ্য, অমানবিক ঘটনা, যেখানে টানা 36 ঘন্টা ডিউটিতে মহিলা চিকিৎসক, তারপর তিনি সেমিনার হলে বিশ্রাম করার জন্য ঘুমোচ্ছিলেন, সেই সময় ঘুমন্ত অবস্থাকে তাকে ধর্ষণ করা হয়, ঘুমন্ত অবস্থাতেই অভয়াকে ধর্ষণ, সূত্র মারফত কিন্তু এই তথ্য এই মুহূর্তে সামনে আসছে। ঠিক রাত 12:30 সময়, যেই সময় ডিউটি সেরে এসে সে খাবার খায় এবং এরপর অলিম্পিক্স দেখে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। বন্ধুদেরকে সঙ্গে নিয়ে খাবার খাওয়া হয়, বাকি বন্ধুরা চলে গেলেও সেমিনার হল থেকে বাকি বন্ধুরা বেরিয়ে গেলেও অভয়া সেমিনার হলেই ছিল। 36 ঘন্টা টানা ডিউটি করেছিলেন অভয়া, মহিলা চিকিৎসক অভয়া, অমানবিকভাবে যাকে ধর্ষণ করে খুন করা হয়েছে, সেই খুনের ঘটনা এখনও পর্যন্ত সূত্র মারফত যে তথ্য উঠে আসছে, ঘুমন্ত অবস্থাতেই অভয়াকে ধর্ষণ করা হয়েছে, ঘুমন্ত অবস্থাতেই অভয়াকে ধর্ষণ। আমরা দেখেছি অভয়ার বাবা আগেই কিন্তু এই অভিযোগ তুলেছিল যে তার মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছে, এবং পরবর্তীতে আমরা দেখলাম যে সিপি তিনিও কিন্তু ধর্ষণ করে খুনের মামলা রুজু করার কথা বললেন। অভয় খুনে একের পর এক চাঞ্চল্যকর তথ্য এই মুহূর্তে উঠে আসছে, আর এই ঘটনার প্রতিবাদে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র যে আরজিকর হাসপাতাল সেই হাসপাতালই নয়, বিভিন্ন সরকারি হাসপাতালে বিক্ষোভ চলছে। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি পিঙ্কির সঙ্গে। পিঙ্কি, ঘুমন্ত অবস্থাতেই অভয়াকে ধর্ষণ, চাঞ্চল্যকর তথ্য এই মুহূর্তে সূত্র মারফত, তোমার কাছ থেকে এই মুহূর্তে জানতে চাইবো যে আর কি আপডেট পাচ্ছ, কি ছবি এই মুহূর্তে? দেখো, মূলত তোমাকে একটা বিষয়ে কনফার্ম করে দিই যে স্টেজের কথা মূলত আমরা জানতে পাচ্ছি একদম অত্যন্ত 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 কনফার্ম সূত্র থেকে, যে পেরিমর্টম, যে স্টেজে ধর্ষণ হয়েছে সেটাকে পেরিমর্টম বলা হচ্ছে চিকিৎসকদের ভাষায়। পেরিমর্টম অর্থাৎ মৃত্যুর একদম নিকট, অর্থাৎ তাকে যখন সেক্সুয়ালি অ্যাসল্ট করতে যায় সঞ্জয়, সেই সময় তাকে যে শুধুমাত্র যে সময় সে বাধাপ্রাপ্ত হয় সে সময় তাকে শ্বাসরোধ করে খুন করা হয়, এবং তার যে কলার বোন, অর্থাৎ ঘাড়ের কাছে গলার কাছে যে কলার বোন থাকে সেটা ভেঙে যায়, এবং মৃত্যুর একদম নিকট সময়, যে সময় বাধা দেওয়ার মতো অবস্থায় থাকে না এবং মৃত্যু প্রায় নিশ্চিত, এরকম একটা নিকট সময়কে ডাক্তারি ভাষায় বলা হয় পেরিমর্টম। সেই পেরিমর্টম স্টেজে ধর্ষণ করা হয়েছে বিচারিতাকে, অভয়াকে, এমনটাই কিন্তু অত্যন্ত অত্যন্ত নৃশংসভাবে হত্যা হয়েছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। পুলিশ সূত্রে অত্যন্ত কনফার্মেশন এইরকমই পাওয়া যাচ্ছে। অন্যদিকে বেশ কয়েকটি সূত্রে এই সন্দেহের খোঁজ পাওয়া যায়। এই যে হাসপাতাল, এই হাসপাতালের করিডোরে, অর্থাৎ মেন ওঠার সময় যে সিসিটিভি রয়েছে, সেই সিসিটিভিতে এই সন্দেহকে দেখতে পাওয়া গিয়েছিল। যখন এই নির্যাতিতার শরীরের পাশে একটি হেডফোন পাওয়া যায়, সেই হেডফোনটি যখন জানা যায় সেই হেডফোনটি মেয়েটির নয় বা নির্যাতিতার নয়, সেই সময় তারা দেখতে পায় সিসিটিভিতে যখন সঞ্জয় উঠছে সেই সঞ্জয়ের গলাতেও একই রকম ব্লুটুথ হেডফোন রয়েছে। সেই হেডফোনের সূত্র মিলে যায়, একই সময় মিলে যায় কিন্তু সঞ্জয়ের গতিবিধি,
তিনটে থেকে পাঁচটার মধ্যে সঞ্জয়কে দেখতে পাওয়া গিয়েছে সেই সিসিটিভিতে, এবং একই সঙ্গে সঞ্জয় কিন্তু নিজের দোষ স্বীকার করেছে। অন্যদিকে সঞ্জয়কে ব্লুটুথ থেকে ধরা যায়, এবং একই সঙ্গে অন্যান্য যাদেরকে দেখতে পাওয়া গেছে সিসিটিভি তাদের যথেষ্ট কারণ ছিল, তারা জানিয়েছিল তারা কেউ পেশেন্ট পার্টি এসছে, কেউ চিকিৎসক হিসেবে এসেছেন, কিন্তু এই একমাত্র সঞ্জয় ছিল যার কিন্তু কোন রকম সংগতি পাওয়া যাচ্ছিল না। কথায় অসঙ্গতি একের পর এক অসঙ্গতি, তারপরই জেরার মুখেও কিন্তু স্বীকার করে এই সঞ্জয়। এবং আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাকে দিয়ে রাখি, ঠিক কি ঘটনাক্রম ঘটেছিল সেটাও কিন্তু পুলিশ সূত্রে পাওয়া যাচ্ছে। ঠিক রাত 12:30টার সময় অন ডিউটিতে থাকা, অন কলে থাকা যে সমস্ত চিকিৎসকরা ছিলেন এবং এই নির্যাতিতা, তারা কিন্তু ফুড অর্থাৎ অনলাইন ফুড ডেলিভারি যে সংস্থা তাদের কাছ থেকে খাবার নেন এবং নিয়ে আসে 12:30টার সময় বসে তারা খাবার খান এবং অলিম্পিক দেখেন। দেখার পর তারা সেখান থেকে চলে যান এবং একাই নির্যাতিতা এই সেমিনার হলে গিয়ে তিনি কিন্তু ঘুমিয়ে পড়েন। এবং একই সঙ্গে তোমাকে এটাও জানিয়ে রাখি, যারা যারা তাকে শেষ দেখেছিলেন, শেষবারের জন্য দেখেছিলেন, তাদেরকেও কিন্তু পুলিশ জেরা করতে শুরু করেছে। সঙ্গে থাকো এই মুহূর্তে, কিন্তু আরো একটা আপডেট এই মুহূর্তে আমরা পাচ্ছি। রাত তিনটে থেকে ভোর পাঁচটার মধ্যে, খুন করা হয়েছে অভয়াকে সূত্র মারফত, কিন্তু এমনটাই জানা যাচ্ছে মদ্যপ ছিল ধৃত সঞ্জয়, খুনের পরেও মদ্যপান করেছে ধৃত সঞ্জয় সূত্র মারফত, কিন্তু এই মুহূর্তে এই তথ্যই আমরা পাচ্ছি। রাত তিনটে থেকে ভোর পাঁচটার মধ্যে খুন করা হয়েছে অভয়াকে, এবং মদ্যপ যে ধৃত সঞ্জয় সে মদ্যপ ছিল, এমনকি খুনের পরেও মদ্যপান করেছে ধৃত সঞ্জয়। এই মুহূর্তে কিন্তু আমরা এই আপডেটই পাচ্ছি, একের পর এক আপডেট উঠে আসছে সূত্র মারফত, একের পর এক তথ্য উঠে আসছে। আমরা দেখেছি অভয়ের বাবা, তিনি আগেই অভিযোগ করেছিলেন যে তার মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছে, এবং এই মুহূর্তে যে সূত্র মারফত বিভিন্ন তথ্য উঠে আসছে তাতে কিন্তু যে ধর্ষণ করা হয়েছিল তা এক প্রকার নিশ্চিত। ঘুমন্ত অবস্থাতেই অভয়াকে ধর্ষণ, রাত তিনটে থেকে, ঠিক সময়টা আরো একবার শুনুন, রাত তিনটে থেকে ভোর পাঁচটার মধ্যে খুন অভয়। আমরা কথা বলবো আবারও আমাদের প্রতিনিধি পিঙ্কির সঙ্গে। পিঙ্কি, এই মুহূর্তের যে লেটেস্ট আপডেট পাওয়া যাচ্ছে, ঠিক রাত তিনটে থেকে ভোর পাঁচটার মধ্যে খুন করা হয় অভয়াকে, পিঙ্কি? দেখো, এই সঞ্জয় ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে খুন হয় অভয়া, এবং এই সঞ্জয় কিন্তু সিভিক ভলেন্টিয়ার, এটা কিন্তু জানা যাচ্ছে। এই সঞ্জয় সিভিক ভলেন্টিয়ার ছিল, খুন করার পর, নৃশংস হত্যা করার পর সে সেই সময় মদ্যপ অবস্থাতে ছিল, সে সময় সেই নৃশংস হত্যাকাণ্ড ঘটায়, এবং তারপর হত্যা করার পর সে যখন চলে যায় তখন আরজি করেরই কাছাকাছি একটি ঠেক থেকে আবার মদ্যপান করে সে কিন্তু পোত ব্যাটালিয়নের যে ব্যারাক, সেই ব্যারাকে গিয়েছিল। তোমাকে জানিয়ে রাখি, একের পর এক ফুটেজ যখন দেখতে থাকে পুলিশ এবং সঞ্জয়কে সন্দেহের তালিকায় নিয়ে আসে, সেই সময় সঞ্জয়কে কিন্তু পোত ব্যাটালিয়নের ব্যারাক থেকে পুলিশের টিম গিয়ে হাসপাতালে নিয়ে আসে জেরা করার জন্য। সেই সময় তার একাধিক অসঙ্গতি দেখতে পাওয়া যায়, তার কথায় একাধিক অসঙ্গতি পাওয়া যায়। তারপর তাকে নিয়ে যাওয়া হয় তালা থানায়, এবং সেখানেই কিন্তু তার যে দোষ সেটা কবুল করে, স্বীকার করে, নথি স্বীকার করে জেরার মুখে পড়ে, এবং তারপরই একের পর এক বিস্ফোরক তথ্য কিন্তু পুলিশের সামনে আসছে তাকে। এবং তোমাকে জানিয়ে রাখি, সিভিক ভলেন্টিয়ার এই যে এই 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 যে ব্যক্তি, সে একটি বাইক ছিল তার পুলিশের গাড়ি, এবং তাকে সে পুলিশের পরিচয় দিয়ে হাসপাতালে কিন্তু ঢুকত, হাসপাতালে তার যাতায়াত ছিল এমনটাই কিন্তু জানা যাচ্ছে। অর্থাৎ অবাধ বিচরণ ছিল এই সঞ্জয়ের, যে হাসপাতালের ভিতর যেতে পারতো এবং সেখানে গিয়ে কিন্তু এই ধরনের একটা নৃশংস হত্যাকাণ্ড সে ঘটিয়েছিল। তাই স্বাভাবিকভাবে নিরাপত্তা নিয়ে যখন প্রশ্ন উঠছে, তার পাশাপাশি একের পর এক তথ্য উঠে আসছে। এই যে সঞ্জয়ের ফোন, যে ফোন ইতিমধ্যে সিজ বা বাজেয়াপ্ত করেছে পুলিশ, সেই ফোনে এমন কিছু ভিডিও, এমন কিছু ছবি এবং এমন কিছু ভয়ঙ্কর জিনিস রয়েছে যেটা পুলিশের মনে হয়েছে এই সঞ্জয় বিকৃত কাম ছিল, এবং ইতিমধ্যে সেই সঞ্জয়ের ফোন সিজ করা হয়েছে, সেটা কিন্তু এভিডেন্স হিসেবে কোর্টের সামনে পেশ করা হবে। অন্যদিকে আমরা জানার চেষ্টা করেছিলাম এই সঞ্জয়ের সঙ্গে নির্যাতিতার আগে কোনো পুরনো শত্রুতা ছিল কিনা, যদিও এই বিষয়ে জানা যাচ্ছে সঞ্জয় জানিয়েছে কোনো রকম পুরনো শত্রুতা ছিল না। সেই সময় ঘটনার সময় যদিও অন্য কোনো মহিলা থাকতেন তাহলে হয়তো তার নৃশংস পাশবিক অত্যাচারের শিকার সেই মহিলাকেও হতে হতো। অর্থাৎ একদম বিকৃত কাম বলা যেতে পারে সঞ্জয়কে। সঞ্জয়
তিনটে থেকে পাঁচটার মধ্যে ঘটনাটি ঘটায় এবং সেখান থেকে বেরিয়ে আবারও মদ্যপান করে। গাঁজাটা দেওয়ার প্ল্যানিং এসেছিল কিনা এই বিষয়ে এখনো পর্যন্ত কিন্তু পুলিশের তরফ থেকে কিছু অফিসিয়াল বিবৃতি জানা যায়নি। তবে একটা বিষয় স্পষ্ট হয়ে যাচ্ছে, যে তথ্যগুলো এখনো পর্যন্ত সামনে আসছে তাতে এটুকু স্পষ্ট যে নিরাপত্তা, যে নিরাপত্তা নিয়ে নার্সিং পড়ুয়ারা বিক্ষোভ করছেন তা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি ইস্যু। তার কারণ নিরাপত্তা একেবারেই ছিল না, যার ফলে একটি সিভিক ভলেন্টিয়ার সে বাইরে অবাধ যাতায়াত অবাধ বিচরণ করতে পারে। বোঝাই যাচ্ছে যে এই মুহূর্তে যে একের পর এক আপডেট আমরা পাচ্ছি সেখানে কিন্তু এই যে ধৃত সঞ্জয়, তার বয়ানে অসঙ্গতি উঠে এসেছে, তার যে ওয়ার্ডে অবাধে যাতায়াত ছিল সেই বিষয়টাও স্পষ্ট হচ্ছে। ধন্যবাদ তোমাকে এই মুহূর্তে। আমরা অবয়া খুনের চাঞ্চল্যকর তথ্য পাচ্ছি একের পর।